জার্মানিতে মাস্টার্স স্কলারশিপ নিয়ে আমার প্রথম ভিডিওতে আপনাদেরকে আমি ফার্স্টে দেখাবো অ্যাকচুয়ালি কিভাবে কোর্স থেকে বা কোনো স্পেশাল কোর্স বা ইউনিভার্সিটি থেকে যে স্কলারশিপগুলি দেওয়া হয় সেটা দেখাবো, আর এরপরে আমি কিছু বাইরের স্কলারশিপগুলি কেমন হতে পারে সেগুলি নিয়ে কথা বলবো। তবে ফার্স্ট আমি আবি স্কুল অফ ফটোনিক্সের বা ইউনিভার্সিটি অফ ইয়ানের ফটোনিক্স কোর্সটা নিয়ে শুরু করব, অ্যান্ড দেন আমি অন্যান্য স্কলারশিপ নিয়ে কথা বলবো, এবং ফাইনালি সবচেয়ে বড় স্কলারশিপ জার্মানিতে ডার নিয়ে কথা বলবো। সো আমি ডারের পেজ থেকেই মেনলি শুরু করছি আবারও প্রথম দুইটা ভিডিওর মতো। এখানে কস্ট অ্যান্ড ফান্ডিংয়ের আপনারা যদি নিচের দিকে যান তাহলে দেখবেন অ্যাভেলেবল ফান্ডিংয়ের যে অপশন বা লিঙ্ক দেওয়া আছে, এক্ষেত্রে কোনো সাবজেক্টের থাকবে বা কোনো সাবজেক্টের থাকবে না। এখানে যে আপনারা যারা স্কলারশিপ খুঁজছেন তারা অবশ্যই ডাডের এই পেজ থেকে সরাসরি দেখবেন যে কোথাও ফান্ডিং আছে কি না। সো আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে এই পেজটাতে আমরা আসব। আমি এটা আপনাদের আগেও দেখিয়েছিলাম। সো আবে স্কুলের জন্য অনেকগুলি স্কলারশিপ আছে, যেমন আবে স্কুল অফ ফটোনিক্সের নিজস্ব স্কলারশিপ যেটা 861 ইউরো পার মান্থ, এটা হচ্ছে ফুল স্কলারশিপ, এবং কিছু আবার আছে হাফ স্কলারশিপ, সেখানে আপনাকে অ্যারাউন্ড 500 ইউরোর মতো দেওয়া হবে। সো এটা অ্যাপ্লিকেশন করার জন্য কিচ্ছু লাগবে না, শুধু আপনাকে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন মেনশন করে দিতে হবে যে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন, আর দুইটা আপনাকে রেফারেন্স লেটার দিতে হবে। সো আপনারা যদি চিন্তা করে দেখেন যে স্পেশাল কোর্সের জন্য যে স্কলারশিপগুলি দেওয়া হয় সেগুলি কিন্তু খুবই ইজি অ্যাপ্লিকেশন করা, জাস্ট আপনার দুটা রেকমেন্ডেশন লেটার দিলেই অ্যাপ্লিকেশনটা হয়ে যাচ্ছে। এছাড়া যেটা আছে ম্যাক্স প্ল্যাঙ্ক স্কুল অফ ফটোনিক্স, এটা আমার জানা মতে সবচেয়ে বেশি টাকা দেয় যেটা মাস্টার্সে, 1565 ইউরো। আমার মনে হয় না ইউরোপে আর কোনো কোর্স আছে যারা এত বেশি টাকা দেয় পার মান্থে মাস্টার স্টুডেন্টদেরকে। এছাড়া আপনি যদি অলরেডি জার্মানিতে চলে আসেন, যেমন আপনি অলরেডি ইয়েনাতে আছেন এবং মাস্টার ডিগ্রিতে এনরোল্ড, সেক্ষেত্রে আপনি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি প্রায় প্রত্যেক সিটি প্রত্যেক ইউনিভার্সিটিতেই এরকম স্কলারশিপ আছে, যেমন ইউনিভার্সিটি অফ ইয়েনার ইন্টারন্যাশনাল অফিস থেকে একটা স্কলারশিপ দেয়, যদিও এটা পাওয়াটা একটু ডিফিকাল্ট, কিন্তু পাইনি এমন না, অনেকেই পেয়েছে। আমার জানা মতে বেশ কয়েকজন ইন্ডিয়ান স্টুডেন্ট পেয়েছিল এই স্কলারশিপটা ইয়েনা থেকে। সো চাইনিজ স্কলারশিপ চাইনিজ সিটিজেনদের জন্য, এটা এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য না। এরপরে নিচে আরও কিছু স্কলারশিপ দেওয়া আছে, এগুলি কিন্তু সবই যে কোনো সাবজেক্টের জন্যই হতে পারে। আপনি যদি সাবজেক্ট ওয়াইজ স্কলারশিপ না পান, যেমন এখানে আমি স্কুল অফ ফটোনিক্সের যেটা আছে, সেক্ষেত্রে আপনি এই স্কলারশিপগুলি দেখতে পারেন, অথবা ওটাও দেখতে পারেন এটাও দেখতে পারেন, আপনার যেটা সুবিধা। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে পরবর্তী লিঙ্কগুলিতে নিয়ে যাচ্ছি, যেমন ইএলএফআই, এটা অনেকটা এজেন্সির মতো যারা আপনাকে হেল্প করবে স্কলারশিপের জন্য। সো আপনারা যারা, তবে হ্যাঁ এখানে বলে রাখা ভালো, এটা বাংলাদেশি দালালদের মতো না, এরা খুবই প্রফেশনাল, আপনি কন্ট্যাক্ট করতে পারেন এখান থেকে। আর এটা কেন অথরাইজড আমি বলছি আপনাদেরকে, আপনি যদি দেখেন আবে স্কুল অফ ফটোনিক্স যেটা আমার প্রিভিয়াস ইউনিভার্সিটি, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে এদের কথা বলা আছে। সো আপনারা, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিন। সো আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এখানে অসংখ্য প্রোগ্রাম আছে, আপনারা যারা সিএসসি বা আর্টস অথবা যারা বিজনেস রিলেটেড কোর্সে আসবেন তারা এখানে দেখবেন। আমাদের বাংলাদেশে একটা লাইক মিথ প্রচলিত আছে, আপনি সায়েন্স না পড়লে স্কলারশিপ পাবেন না, জব পাবেন না, এরকম কিছু না। এখানে মানুষ বাঘের সংখ্যা গুণে প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম করতেছে, সো এগুলি কোনো ব্যাপার না। সো এরপরে যেটা আছে গ্লোবাল স্টাডি অ্যাওয়ার্ডস, এটাতেও আপনারা দেখতে পারেন, এবং এখানে দেখছেন প্রতি বছর প্রায় 10,000 ইউরোর মতো আপনি আর্ন করতে পারেন, স্কলারশিপ নিতে পারেন। সো আমি বলবো আপনি এখানেও দেখতে পারেন। সো সেক্ষেত্রে
আপনার ব্লগটা ভালো মতো পড়েন এখানে, এবং যদি কোনো প্রয়োজন হয় কন্ট্রাক্ট ইনফরমেশনে আপনি যোগাযোগ করতে পারবেন। এর পরের যে স্কলারশিপটা আছে সেটা হচ্ছে কার্ড, মেইনলি ক্যাথলিক চার্চ থেকে দেওয়া হয়। তবে এই স্কলারশিপটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ক্যাথলিক চার্চ থেকে একটা রেফারেন্স লেটার নিতে হবে। এছাড়া আর কোনো কমপ্লেক্সিটি নাই আমার যতদূর মনে আছে কার্ডে। এবং ফাইনালি যে স্কলারশিপটা সেটা হচ্ছে ড্যাড টি, আমি আপনাদের প্রথম ভিডিওতেই বলছি এটা জার্মানির অফিসিয়াল ওয়েবসাইট। সো এখানে যদি আপনি ফার্স্টে ইংলিশে ক্লিক করেন, ইংলিশ ভার্সনটা আসবে, দেন স্টাডি অ্যান্ড রিসার্চ ইন জার্মানিতে ক্লিক করেন, এই অপশনগুলি আসবে। এখানে স্কলারশিপ ডাটাবেস, ড্যাডে সবচেয়ে বেশি স্কলারশিপ পাওয়া যায়। আমি আপনাদের অবশ্যই বলবো এখানে অ্যাপ্লাই করার জন্য। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা রিকোয়ারমেন্ট লাগে সেটা হচ্ছে আপনার 2 বছর জব করতে হবে। এখানে অসংখ্য সাবজেক্ট আছে, আপনারা জাস্ট আপনার পছন্দের সাবজেক্ট সার্চ করে অ্যাপ্লাই করে দিতে হবে। আমি এর পরের ভিডিওতে আরও কিছু স্কলারশিপ নিয়ে কথা বলবো, সেগুলিও আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকে এ পর্যন্তই, আমি নেক্সট ভিডিওতে জার্মানিতে কীভাবে জব করতে হয় এগুলো দেখানোর প্ল্যান আছে। সো আপনারা আমার সাথেই থাকুন, আর সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।